হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার তনু। এটা আমার ফার্স্ট ব্লগ শুরু করলাম সংক্রান্তির দিন। তো দেখো, চিড়া দই আর একটা পিঠা, আর হলো সঙ্গে তিল পিঠা বলে এটাকে, আর সঙ্গে হলো গুড় দিয়ে স্টার্ট করলাম দিন, সংক্রান্তির দিন। তো সব ঘর মুছামুছি করছি, কারণ সংক্রান্তির দিন মুছামুছি করতে হয়, আর ডেইলি মুছি তবুও। আর যদি আমার ব্লগ ভালো লাগে, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তো দেখো, সংক্রান্তির দিন রান্না করেছি দুপুরে তিতা করলা সিদ্ধ, টমেটো চাটনি, লাউ দিয়ে ডাল, শাক, আর হলো নিম পাতা ভাজা, আর হলো ছানার কোফতা কারি। নিরামিষ খেতে হয়, সবাই খায়, তো খাওয়া দাওয়া করলাম। নিরামিষ খেতে বেশ ভালোই লাগে, সংক্রান্তির সব ধোয়া তা পাকলা করে রান্না করা হয়। তো দেখো, রেডি টেডি হয়ে এখন যাব হলো ভিমার্ট মলে, কারণ আমার নববর্ষের কিচ্ছু নেওয়া হয়নি। তো ভাবছি একদম না নিলেও ভালো লাগে না, তো এক দুটা কিছু নিবো আর কি, নতুন পড়তে লাগে সেই আর কি। খুব ভিড় ছিল, তো মার্কেট টার্কেট করে হাজব্যান্ড আবার খাচ্ছে হলো ফুচকা। ফুচকা দেখলেই তো আর কে পায়, ফুচকা তো খায়। তো ঘরে আসার পর তারপর চা দিয়ে, একদম গরমাগরম চা দিয়ে পপ দিয়ে খেলাম। তো দেখো, আমি নববর্ষতে কী নিয়েছি, বেশি কিছু নেইনি, দুটো কুর্তি নিয়েছি, একটা অ্যামাজন থেকে কালকেই আসলো, ভিমার্ট থেকে। এই কালারটা আমার যেহেতু নেই, সেই জন্য এটাই নিলাম। একদম পিওর কটন আর খুব সুথিং কালার, আমাদের মতো গায়ের কালারের সবাইকে মানাবে এই কালারটা। আর হাজব্যান্ডের জন্য নিয়েছি হলো এটা শার্ট পরার জন্য, আর এটা হোয়াইট হয়েছে সেই জন্য নেই, এবার একটাই নিয়েছি। এই ম্যাক্সিটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে কতদিন আগে আর কি। তো এই হলো আমার নববর্ষের বাজার, সবাই পূজার সময় হয়তো দিব গেলে, তো সবসময় যাওয়া হয় না, সবসময় দেওয়াও হয় না, এই আর কি। বাইরে থাকলে যাওয়া হয়। আমার যে ড্রেস কিনেছি এটা আমি পরিই নেই, পিছন দিকে টমেটো গাছ লাগিয়েছিলাম, এটা এতটুকু ছিল, এখন এত বড় হয়েছে। আর এখানে এই কয়টা না গুটি লাগিয়েছিলাম, দেখো কতদিনের মধ্যে গুটি বের হয়ে গাছ। আর দেখো, গুটি লাগিয়েছিলাম, গুটির থেকে মরিচ গাছ হয়েছে, এখন তো অনেক বড় হয়েছে, ফুলও ধরেছে। আর আমার ব্লগ যদি অল্প ভালো লাগে, প্লিজ সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। টাটা।